মটন প্রিয়, মটন খেতে ভালোবাসেন, তারা সবসময়ই খোঁজেন মটনের নতুন নতুন রেসিপি, কীভাবে নতুনভাবে রান্না করা যায়। তো আজকে আমি রান্না করব মটন রেলওয়ে কষা। এটা আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশদের আমাদের দেশের শেফরা করে খাওয়াতো, এখন এই রান্নাটা প্রায় উঠেই গেছে। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। আমাদের উপকরণে লাগবে মাটন 1 কেজি নিয়েছি আমি, টক দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, আলু, পেঁয়াজ, ফোড়নের জন্য গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী। আর এই রান্নাটা করার জন্য একটি বিশেষ মশলা আমি নেব, সেটা এর মধ্যে আছে আস্ত ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, খালি খোলায় একটু নেড়েচেড়ে ঠান্ডা করে গুঁড়ো করে আমি নিয়েছি। 2 চামচ টক দই দেব, দুই চামচ লঙ্কার গুঁড়ো, দুই চামচ রসুন বাটা, দুই চামচ আদা বাটা, দুই চামচ হলুদ গুঁড়ো, চার চামচ সর্ষের তেল দিই, ভালো করে মেখে নেব 1 ঘন্টা। আমি এর মধ্যে আলুটাকে দিয়ে দিলাম এবং এটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। ভাজাটা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নেব। এটা লাল করে ভাজা হয়ে গেছে এবং এটাও আমি এবার তুলে নেব। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিলাম এবং দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, জয়িত্রী, দারচিনি। এর মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে আমি এবার 1 চামচ আদা এবং 1 চামচ রসুন দিয়ে নিলাম। এটাকে আমি এবার ভালো করে মিক্সড করে নিলাম। এরপর এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম এবং স্বাদ মতো চিনিও দিয়ে দেবো এর মধ্যে। এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর ফ্রাইং প্যানে আমি একটা বিশেষ মশলা দিয়েছি, এর মধ্যে মৌরি, আস্ত ধনে এবং গোলমরিচ দিয়ে দিলাম এবং এটাকে আমি ভেজে নিচ্ছি। এটাকে আমি এবার গুঁড়ো করে নেব। এবার ফ্রাইং প্যানে মাংসটাকে দিয়ে এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিলাম এবং এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে ভাজা মশলাটা আমি 2 চামচ দিয়ে দিয়ে এটা মিক্সড করে নিলাম। এরপর একদম লাস্ট স্টেপে
প্রেসারে আমি সমস্ত মাংসটা দিয়ে দিলাম। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবং গরম করে রাখা জলটা দিয়ে দিলাম। অবশ্যই গরম করা জল দেবেন, গরম করা জল দিলে স্বাদটা বেশি ভালো হবে। আমি এবার এটার মধ্যে পাঁচটা সিটি দিয়ে নিলাম। আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার সুন্দর করে পরিবেশন করুন। এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর খুব খুব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব।